বাবা বাবা, নাইস, ওয়াও, মন মাতানো রেজাল্ট, এ থেকে এফ পর্যন্ত সব আছে, সুন্দর সুন্দর। স্কুল কি করতে চাস, পড়তে নাকি বাদামি করতে? পড়তে যাই বাবা। এই তো তোর পড়ার নমুনা, বাংলায় বি, ইংলিশে ডি, ম্যাথে এফ। বাবা, এ থেকে এফ পর্যন্ত যদি সবই পাই তাহলে ভালোই তো। তো এ কিসে পাইছি বাবা? আরামজাদা, আমি তোর যে কাজ করতে বলি ওই সাবজেক্টে এ পাইছিস। চাকরি শিক্ষাতে যায় না? হ্যাঁ, কৃষি শিক্ষাতে এ পাইছিস। আমার এত টাকা নষ্ট না করে গ্রামে যে কৃষি কাজ কর, মাসে মাসে আমার এত টাকা নষ্ট হবে না। কি লাভ তোকে চার পাঁচটা টিউশনি পড়ায়? দেখো বাবা, যা রেজাল্ট করছি তাই নিয়ে খুশি থাকো, এত আশা করতে যাও না, আস্তে আস্তে ভালো হবে। আগে দেখো তিন চারটা ফেল করতাম, এখন একটাই করি। হ্যাঁ তাই তো, আমি তোকে মাসে মাসে আস্তে আস্তে টাকা দিই তো, যে আস্তে আস্তে রেজাল্ট ভালো হবে। ভাবলাই তোর 32 হাজার ফেলাই দেবো। আমি যখন তোর মতো ছিলাম না তখন 90% মার্ক নিয়ে আসতাম। কেন তো 90%? কেউ না বাবা, এমনি ওকে বোঝাচ্ছিলাম। বাবা আনতো 90% মার্ক, ও আনতো 90% মার্ক। কেন দাদু? আরে ও চতুর্থ শ্রেণীতে উঠে ওর 40 বার ফেল করেছে, না পেরে স্কুল থেকে বের করে দিয়েছে, ও আনবে 90% মার্ক, নালায়েক। আচ্ছা বাবা থামো তো। কেন, এখনই লজ্জা লাগছে? সেই সময় তো সব লজ্জা বেঁচে দিয়ে এসেছিলি। তুই ওকে টাকা দিয়ে পড়াস আর আমি তোকে চারা দিয়ে পড়িয়েছি, এই জন্য এর কোনো মূল্য নেই। আচ্ছা বাবা ঠিক আছে, ও ছোটবেলায় মানুষ একটু একটু সাথে বাদরামি করে। ও এখন ছোট, যা ঘুমাতে যা, নালায়েক বেত্তামিজ।